আসসালামু আলাইকুম, স্বাগত দেশ বিদেশের সংবাদে। সংবাদের শুরুতেই জানিয়ে দিব আমাদের হাতে থাকা সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতি ঘোষণা দিয়েই ইয়েমেনের বিরুদ্ধে ব্যাপক সৌদি হামলার নৈপথ্য কারণ। আগামীকাল থেকে টানা চার দিন বর্জ্যসহ বৃষ্টি। বাংলাদেশে করোনায় আরও পাঁচজনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ 182 জন আক্রান্ত। পাকিস্তান সেনাবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, 2 নিহত। ভারতে করোনায় একদিনে মৃত্যু 35, আক্রান্তের সংখ্যা 9000 ছাড়াল। খাশোগি হত্যায় 20 সৌদি নাগরিকের শাস্তির রায় দিল তুর্কি আদালত। এবং সবশেষ জানিয়ে দিব মহাকাশ অস্ত্র ধ্বংস করতে পারবে S-500। প্রিয় দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। যুদ্ধবিরতি ঘোষণা দিয়েই ইয়েমেনের বিরুদ্ধে ব্যাপক সৌদি হামলার নৈপথ্য কারণ। প্রিয় দর্শক, এই কথাটির সাথে আপনার কি একমত? তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। সৌদি আরব ইয়েমেনে যুদ্ধবিরতি লঙ্ঘন করেই চলেছে। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি গত বৃহস্পতিবার যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে বলেছিলেন এটি নবায়ন করারও সুযোগ রয়েছে। কিন্তু ওই ঘোষণার পর পাঁচ দিন অতিক্রান্ত হলেও সৌদি আগ্রাসন তো থামেনি, বরং ইয়েমেনের বিরুদ্ধে হামলা জোরদার হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া শারি বলেছেন, সৌদি আরব গত বৃহস্পতিবার যুদ্ধবিরতি ঘোষণার পরের দিন শুক্রবার একই দিনে 99 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। বেশিরভাগ হামলা হয়েছে আল জফ, মা আরিফ ও বিজা প্রদেশে। এসব হামলা থেকে বোঝা যায় ইয়েমেনে যুদ্ধ বন্ধের কোনো ইচ্ছা তো সৌদি আরবের নেই, বরং তারা মিথ্যা ও লোক দেখানোর যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে অন্য কোনো লক্ষ্য হাসিলের চেষ্টা করছে। যুদ্ধবিরতি ভঙ্গ করে সৌদি আরব এমন সব জায়গায় হামলা চালাচ্ছে যেখানে মাত্র কয়েক মাস আগে তাদের পূর্ণ নিয়ন্ত্রণে ছিল। কিন্তু ইয়েমেনের সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবী আর নাসরুল্লাহ বাহিনীর প্রতিরোধের মুখে পরাজিত হয়ে সৌদি ভাড়াটিয়ার সেনারা ওই অঞ্চল ছেড়ে যেতে বাধ্য হয়েছিল। গত মাসে আল জোব প্রদেশের কেন্দ্রীয় আল হাজম শহরটির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নেয় ইয়েমেনের সেনারা। আল জোব ইয়েমেনের দ্বিতীয় বৃহত্তম প্রদেশ এবং রাবে আল খালি মরুভূমির খুব কাছেই অবস্থানের কারণে ইয়েমেনের যুদ্ধের কৌশলগত দিক দিয়ে এই প্রদেশটি বিশেষ গুরুত্ব রয়েছে। কেননা আর নাসরুল্লাহ বাহিনী ওই মরু এলাকা পার হয়ে সহজে সৌদি ভূখণ্ডে প্রবেশ করতে পারবে। এছাড়া ইয়েমেনের পূর্বাঞ্চলীয় আল মোহর প্রদেশে অবস্থিত সৌদি বিরোধী বেশ কিছু উপজাতি গোষ্ঠীর সঙ্গে সহযোগিতা গড়ে তোলাও ইয়েমেনের জন্য সহজ হবে। প্রকৃতপক্ষে ইয়েমেনি যোদ্ধারা আল হাজম শহর পুনরুদ্ধার করাই এখন সৌদি সীমান্তের কাছে অবস্থান নেওয়া কিংবা সৌদির অভ্যন্তরে প্রবেশ করাটা তাদের জন্য আরও সহজ হয়ে গেল। তাই সৌদি আরব খুবই চিন্তিত হয়ে পড়েছে। এ কারণে সৌদি নেতৃত্বাধীন জোট যুদ্ধবিরতির আড়ালে ফের কৌশলগত গুরুত্বপূর্ণ আল জব প্রদেশ দখল করে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। অন্যদিকে অর্থনৈতিক দিক দিয়ে ইয়েমেনের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রদেশ হচ্ছে মা আরিফ প্রদেশ, কারণ ইয়েমেনের গ্যাস ও তেল কূপের একটি অংশ রয়েছে এ প্রদেশে এবং এখান থেকে অন্যান্য প্রদেশে তেল ও গ্যাস সরবরাহের জন্য পাইপলাইন রয়েছে। মা আরিফ প্রদেশের পাশেই রয়েছে রাজধানী সানা, ফলে স্বাভাবিকভাবেই জ্বালানি সমৃদ্ধ মা আরিবের বিশেষ গুরুত্ব রয়েছে। এ কারণে সৌদি আরব ইয়েমেনকে অচল করে দেওয়ার জন্য যে কোনো মূল্যে মা আরিফ প্রদেশ দখল নেওয়ার চেষ্টা করছে, যাতে অর্থনৈতিক সংকট ও তীব্র জ্বালানির অভাবে ইয়েমেনের হুদি আর নাসরুল্লাহ সরকার সৌদি আরবের কাছে আত্মসমর্পণে বাধ্য হয়। সৌদি আরব গত কয়েকদিনে ইয়েমেনের বিজা প্রদেশের কেন্দ্রীয় শহরেও ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে, কারণ উত্তর ও দক্ষিণের 8টি প্রদেশকে সংযুক্ত করেছে এ প্রদেশটি। এ কারণে এর ভৌগোলিক গুরুত্ব অনেক বেশি। 2015 সালের ফেব্রুয়ারি থেকে মা আরিফ প্রদেশ ইয়েমেনের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। আল জফ ও মা আরিফ প্রদেশে প্রচণ্ড লড়াইয়ের পর সৌদি নেতৃত্বাধীন জোটের সেনারা ওই দুই প্রদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। তাই বর্তমানে সৌদি আরব লোক দেখানো যুদ্ধবিরতি ঘোষণা দিয়েই ইয়েমেনের গুরুত্বপূর্ণ এ প্রদেশগুলো আবারও দখল করার চেষ্টা করছে। আগামীকাল থেকে টানা চার দিন বর্জ্যসহ বৃষ্টি।
আগামী চার দিনে দেশে বৃষ্টি অথবা বর্জ্যসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। সোমবার সকাল 9টা পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাঙামাটি অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে এবং বিস্তার লাভ করতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এদিকে সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া আকাশ মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আবহাওয়া পূর্বাভাসের তথ্য অনুযায়ী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 8 থেকে 12 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বাংলাদেশে করোনায় আরও 5 জনের ম৮ একদিনে সর্বোচ্চ 182 জন শনাক্ত। বাংলাদেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আরও 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 39। এ সময়ের মধ্যে করোনা আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছে 182 জন, যা একদিনে সর্বোচ্চ। এর ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 803 জনে। আজ সোমবার দুপুর 2:30টায় মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম বিভাগের মিলনায়তনে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে নিজ বাসা থেকে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক এ তথ্য জানান। তিনি বলেন, গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 970, মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 10,623, আর চিকিৎসা নিয়ে আর 3 জন সহ মোট 42 জন সুস্থ হয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা কোভিড যোদ্ধা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন। কুয়েত মিত্র হাসপাতাল, কর্মীটলা হাসপাতালেও সেবা অব্যাহত রয়েছে, সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই। তিনি বলেন, আমাদের মূল মন্ত্র হল ঘরে থাকুন, সুস্থ থাকুন, আক্রান্ত হবেন না, করোনা পরীক্ষা করুন, সুস্থ থাকুন, নিজে বাঁচুন, দেশকে বাঁচান। ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, গত 24 ঘন্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে 85 জনকে, এছাড়া মোট আইসোলেশনে আছেন 299 জন। পাকিস্তান সেনাবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত 2। পাকিস্তান সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে 2 নিহত হয়েছেন। আজ সোমবার নিয়মিত প্রশিক্ষণ চলাকালে গুজরাটের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। নিহতদের একজন প্রশিক্ষণ পাইলট মেজর ওমের এবং অপরজন ফেয়াজান। পাক সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ ISPR-এর বিবৃতিতে বিমান বিধ্বস্ত হওয়ার কারণ উল্লেখ করা হয়নি। প্রশিক্ষণ বিমানটি পাকিস্তান অ্যারন্টিক্যাল কমপ্লেক্স বা PS-এর তৈরি মোশক বলে জানা গেছে। এটি সাফারি বিমানের উন্নত সংস্করণ। এদিকে এক মাসের একটু বেশি সময়ের মধ্যে এ নিয়ে পাকিস্তানের 2 সামরিক বিমান বিধ্বস্ত হল। মার্চের 11 তারিখে একটি F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় পাইলট উইং কমান্ডার নোমান আকরাম নিহত হন। 23 মার্চ পাকিস্তান দিবসকে সামনে রেখে বিমান কুচকাওয়াজের মহড়া চলাকালে রাজধানী ইসলামাবাদের কাছে বিধ্বস্ত হয় এটি। অবশ্য পরে করোনার প্রকোপ দেখা দেয়, চলতি বছর পাকিস্তান দিবসের সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে। ভারতে করোনায় একদিনে মৃত্যু 35, আক্রান্তের সংখ্যা 9,000 ছাড়াল। ভারতে 24 ঘন্টায় করোনা ভাইরাসে 35 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে 796টি নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে। এ পর্যন্ত গোটা দেশে 308 জনের মৃত্যু হয়েছে, আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 9,152, আর সুস্থ হয়েছেন 857 জন। আজ সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর সূত্রে ওই তথ্য জানা গেছে। ভারতের মহারাষ্ট্রে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত মৃতের ঘটনা ঘটেছে। এখানে 1985 জন আক্রান্ত এবং মৃত্যু হয়েছে 149 জনের। দ্বিতীয় স্থানে থাকা রাজধানী দিল্লিতে 1,154 জন আক্রান্ত এবং 24 জনের মৃত্যু হয়েছে। তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু, এখানে আক্রান্ত হয়েছে 1,075 জন এবং 11 জন মৃত। রাজস্থানে আক্রান্ত হয়েছে 804, মৃতের সংখ্যা 3। মধ্যপ্রদেশে 532 জন আক্রান্ত এবং মৃতের সংখ্যা 36। গুজরাটে 516 জন আক্রান্ত এবং 25 জনের মৃত্যু হয়েছে। এছাড়া অন্যান্য রাজ্যেও আক্রান্ত মৃতের ঘটনা ঘটেছে। খাশোগি হত্যায় 20 সৌদি নাগরিকের শাস্তির রায় দিল তুর্কি আদালত। সৌদি আরবে প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায়
সৌদি আরবের 20 জন নাগরিককে শাস্তির রায় ঘোষণা করেছে তুরস্কের একটি আদালত। ইস্তাম্বুলের সরকারি আইনজীবীরা 117 পৃষ্ঠার অভিযোগ তৈরি করে সৌদি আরবের এসব নাগরিকদের শাস্তির দাবি করেন। ইস্তাম্বুলের একটি আদালত আইনজীবীদের অভিযোগ আমলে নিয়ে 20 জনের বিরুদ্ধে রায় ঘোষণা করেন। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে, আদালতের রায়ে সৌদি আরবের সাবেক গোয়েন্দা উপপ্রধান আহমেদ আল আসিরি এবং সৌদি যুবরাজের একান্ত সহযোগী সাওয়াদ আল কাতানিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তুর্কি আদালতের ঘোষিত রায়ের বক্তব্য অনুসারে সৌদি আরবের বর্তমান গোয়েন্দা কর্মকর্তা মেজর জেনারেল মনসুর ওসমান এম আবু হোসাইনকে যুবরাজ বিন সালমানের কার্যালয় থেকে এই হত্যাকাণ্ডের দায়িত্ব দেওয়া হয়। আহমেদ আসিরি তাকে সাংবাদিক খাশোগিকে ধরে আনার দায়িত্ব দেন, তবে খাশোগি প্রতিরোধ করলে তাকে হত্যা করার নির্দেশ দেন। জামাল খাশোগি ছিলেন একসময় সৌদি রাজপরিবারের ঘনিষ্ঠ ব্যক্তি এবং পরামর্শক, কিন্তু যুবরাজ বিন সালমান ক্ষমতাধর হয়ে ওঠার পর তিনি সৌদি সরকারের কঠোর সমালোচকে পরিণত হন। হত্যাকাণ্ড ঘটানোর জন্য তুর্কি আদালতের রায়ে আসিরি এবং কাহতানিকে দায়ী করা হয়েছে। তাদের দুজনকেই যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। বাকিদের ব্যাপারেও একই রায় দিয়েছে তুর্কি আদালত। 2018 সালের 2 অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল শহরে সৌদি কনসুলেট ভবনে জরুরি কাগজপত্র আনতে যাওয়ার পর খাশোগিকে হত্যা করা হয়। এ কাজে নেতৃত্ব দিয়েছিলেন সৌদি যুবরাজের ঘনিষ্ঠ কয়েকজন কর্মকর্তা। বিষয়টি প্রথম দিকে সৌদি আরব অস্বীকার করলেও পরবর্তীতে তুরস্কের গোয়েন্দা এবং নিরাপত্তা কর্মকর্তাদের তৎপরতার কারণে খাশোগি হত্যাকাণ্ডের ব্যাপারে সৌদি আরবের সম্পৃক্ততার ঘটনা পরিষ্কার হয়ে ওঠে। এ নিয়ে সারা বিশ্বে নিন্দা এবং সমালোচনার ঝড় শুরু হয়। মহাকাশ অস্ত্র ধ্বংস করতে পারবে S-500। রাশিয়ার পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-500 দিয়ে কেবল আকাশপথে উড়ে আসা ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান বা ড্রোন ধ্বংস করা যাবে না, বরং এ দিয়ে ঠেকানো যাবে মহাকাশ থেকে হামলা করতে ধেয়ে আসা অত্যাধুনিক অস্ত্র। S-500 মোতায়েনের পর রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে বলেও মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত কর্নেল খাতিলেভ। রুশ বিমানবাহিনীর বিমান বিধ্বস্তী ক্ষেপণাস্ত্র বিভাগের সাবেক প্রধান খাতিলেভ আরও বলেন, S-500 দিয়ে প্রতিরক্ষার নানামুখী দায়িত্ব পালন করা যাবে। যুদ্ধ বিমান, হেলিকপ্টার, ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ আকাশপথে উড়ে আসা প্রচলিত লক্ষ্যবস্তু এ দিয়ে শনাক্ত করাই কেবল যাবে না, বরং ধ্বংস করে দেয়া যাবে। তিনি বলেন, হাইপারসনিক বা শব্দের চেয়ে দ্রুত গতিতে ছুটে আসা লক্ষ্যবস্তু এতে ধরা পড়বে। লক্ষ্য হামলার জন্য ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র যখন বায়ুমণ্ডলে ঢুকে এগিয়ে আসতে থাকে তখনই এটি ধরা পড়বে এবং ধ্বংস করা যাবে। এছাড়া হামলার লক্ষ্যে ছোড়া ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র উড়ে আসার অন্যান্য পর্যায়েও এটি S-500 চোখে ধরা পড়বে এবং ধ্বংস করে দেওয়া যাবে। এ পর্যায়ে মহাজগৎ পাড়ি দেওয়ার মতো গতি পায় ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র, অর্থাৎ সেকেন্ডে কয়েক কিলোমিটার পাড়ি দেওয়ার মতো প্রচণ্ড গতি অর্জন করে এটি। নতুন প্রজন্মের প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে 200 কিলোমিটার অর্ধাকাশের 1600 কিলোমিটার দূরবর্তী যে কোনো লক্ষ্যবস্তুকে ধ্বংস করে দেওয়া যাবে বলে তিনি জানান। প্রিয় দর্শক, নিত্যনতুন সব নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।